আবু বকর ডাক দে বলে যে কদমের পাগল তুমি হয়েছ রে যে মাওলার পাগল তুমি হয়েছ চলো যাই রে বেলাল চলো যাই নবীর কদমের মধ্যে বেলালকে ঘাড়ে করে নিয়ে গেলেন নবীর কদমের মধ্যে যায় নবীর ডাক দা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদমের মধ্যে গোলাম আনছি নবী গো নবী ভিতর থেকে বাইর হইয়া দেখে গা দিয়ে রক্ত ঝরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রক্ত ঝরে এই বাবার এক শুকনো একটা মানুষ পাগল মতো মরা মানুষ দিয়েছে একবারই মরার মতো পড়ে আছে বেলালকে যখন নিয়ে নাসুরুল্লাহ রাসূলুল্লাহর সামনে নামাইলেন বেলাল জমিনের মধ্যে পড়ে রইলেন নবী যখন সামনে আসলেন রাঙ্গা চরণ দেখি আরে নবীর কদমের মধ্যে চুমা লাগা দিছে রে আবার নবী ডাকতে বলে বেলাল আই রে বেলাল আমার মুখে আগাই নবীজি তারে হাত ধরে উঠাইলেন দুটি হাত ধরে উঠাইলেন উঠায় বুকের মধ্যে টান দিনি কয় বেলাল তুমি আমার মাওলারে এত ভালোবাসো রে বেলাল বেলাল রে তুই জীবনের বিনিময় আমার খোদারে বলিস না এ দরুদি বন্ধুরা নাম হলো হযরত বেলাল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হাফসি গুলাম আমার মতো আপনার মতো ইমানদার আগে আসে নাই বাবার নাম হলো রাবা ছোটবেলা থেকে বিলাজ গবেষণা করে এই জমিনের মালিককে আসমানের মালিককে জমিনের মালিককে আমার মালিককে গবেষণা করে বসে বসে গবেষণা করে এই জমিনটার মধ্যে একটা ঘর বানাইতে গেলে অনেকগুলো খুঁটি লাগে কিন্তু বেলাল বলে আয় রে আল্লাহ এই জমিনটা তুমি বানাইলাও এই পাহাড়টা তুমি একটা খুঁটি না এটা তুমি কেমনে রাখলাম এর মালিককেই রহস্যকে বেলাল খুঁজতে লাগলেন হঠাৎ করে কে যেন ডাকতে বলে বেলাল তুমি যে তাকে তুমি খুঁজতেছো সিনি আর কেউ নয় তিনি হলো আমার রব তোমার রব তিনি হলো সৃষ্টিকর্তা আর তাকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা বেলাল বাড়ি আসিয়া বাবারে বলে বাবা এ আব্বা আবারে বলতে চাপ্পা আপনার মালিককে কয় কেন আমার মালিক তো এই দেশের প্রেসিডেন্ট আব্বারে এই জমিনের মালিককে কয় এইটুকির মালিক আমি কয় তো আমার মালিককে কয় তোমার মালিক আমি তোমার মালিকও আমি কয় না রে বাবা না এসব কিছুর মালিক আমার একজন জুমার মালিক কামার মালিক আসমান জমিনের মালিক কারণ যিনি সব কিছু শেষ করে দিবে কুল্লুমান আলাইহা ফান সব কিছু যিনি শেষ করে দিবে যিনি করেছে যিনি এই পৃথিবী যিনি বানাইলেন যিনি শেষ করে দিবে সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিবে তিনি মালিক আর কেউ নয় তিনি আমার আল্লাহ রাবা চিন্তা করে সন্তান দ্বারা বেজালের মধ্যে পড়ে যাব এই সন্তান যদি আমার বাড়িতে থাকে তাহলে আমি বিপদের মধ্যে পড়ে যাব একেতে অভাবের সংসার এরপরে কি করলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে চলে গেলেন উমাইয়ার বাড়িতে উমাইয়াকে বলে উমাইয়া রে আমি আমার ছেলেকে বিক্রি করব আমার ছেলেটাকে আমি বিক্রি করব তুমি দাস কেন দাসী কেন এখন যদি আমারে কিছু টাকা দাও আমি আমার ছেলেকে বিক্রি করে দেব বেলালকে বিক্রি করে দিলেন কিছু সম্পদের বিনিময়ে বিক্রি করে দিলেন বেলাল কিন্তু বাড়ি যায় বকরি চড়ায় হযরত বেলাল চোখের পানি ছেড়ে কাঁদে আমার আল্লাহ ও আমার আল্লাহ আমার আল্লাহ তুমি মালিক তুমি মহান জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে থাকেন আল্লাহ বকরি চড়ার চিল্লায় বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ উমাইর আরো কিছু গোলামেরা আছে গোলামদের ডাকতে বলে গোলামেরা শোনো
তোমরা কিতো দাস তোমরা গোলাম উমাইয়ার গোলাম তোমরা জানো না আমরা আমার একমাত্র আমার আল্লাহ আমার মালিক হলো আল্লাহ তোমার মালিক আল্লাহ খামান কে আমার আল্লাহ বাসন কে আল্লাহ রিজিকের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ সবাইকে বুঝাইতে লাগলেন উমাইয়ার দুষ্ট গোলামেরা যায়া বললেন হুজুর সর্বনাশ আপনি নতুন গোলাম যা কানছেন সে তো মাঠের মধ্যে যায়া বকরি চড়ায় আর আমাদেরকে বুঝায় আপনার জন্য ভগবান না মানি আপনাকে যেন খোদা না মানি জানেন আল্লাহ বলে একে জাগে আল্লাহ বলেছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলে হাবিব ওদেরকে আপনি জানা দিন কুল আপনি বলেন আমি এক আমার আর দ্বিতীয় নাই আল্লাহু আকবার বলেন না আমার আল্লাহ শিকা দেয় ও মুসলমান সূরা ইখলাস আল্লাহ কি বলে বান্দা শুনে নাও এই পৃথিবীর মধ্যে যারা অনেক দেবতার পূজা করো যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যের দেবতা বানাও যারা উমায়ের দেবতা বানাইলা সাইবার দেবতা বানাইলা তাদের জন্য শুনে নাও আমার আল্লাহ বলে হাবিবরে বলে দেন ওদেরকে আমার নবীরে বলতে বলেন আল্লাহর নবী বলেন আপনি আল্লাহর নবীরে আমার আল্লাহ ডাক দে কয় হাবিব ওদের জানায় দেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ হয় এক আল্লাহ الصمد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله ডাক দে বলে হাবিব আপনি ওদেরকে জানা দেন আপনি আকার কারুদে আপনি জন্ম দেন নাই কারু থেকে আপনি জন্ম নেন নাই ঠিক কি না আল্লাহর কি ছেলে মেয়ে আছে কতগণ বাচ্চা আছে বোলা আছে বউ আছে আরে জোরে কোন আছে নাই কিছু নাই আল্লাহ কয় হাবিবরে ওদের জানা দেন আমার নবীরে জানাতি কয় আপনারা জানাতি বলে না আমার নবী বলে আল্লাহ আমি জানাইতেছি ওদেরকে জিবরিল আমিন আসি আমার নবীরে জানায় দেয় হাবিব আপনি জানায় দেন আল্লাহ এক আল্লাহর কোনো দ্বিতীয় নাই আল্লাহ কারো জন্ম দেয় নাই কারো থেকে জন্ম নেয় নাই আর পৃথিবীর মধ্যে আল্লাহর সমকক্ষ আসমান জমিনের মধ্যে আর কেউ দ্বিতীয় নাই জোরে জোরে চিল্লা বলা যাবেন আমার হাওয়া আমার ভাইরা আমার বন্ধুরা আমার আমি যে কথা বলতেছিলাম হযরত বেলালকে ডেকে আনা হলো ওমায় বলে বেলাল তুমি নাকি কোন কবিতা মুখস্থ করছো খালি এটা পাঠ করো মাঠে যাইয়া বকরি চরাইতে যাইয়া তুমি কবিতাটা যখন পাঠ করো শুনেছি বকরিগুলো খানা সেরে দেয় তোমার দিকে তাকায় থাকে জন্য রাখালেরা কাজ করে না তোমার দিকে শুনে ছুটে আসে বেলাল রে সেই কবিতাটা একটু বলো তুমি কি কবিতা মুখস্থ করেছ বেলাল বলে হুজুর আমি আপনার গোলাম আপনার কি বলবো আমি কোনো কবিতা নয় কোনো গান আমি মুখস্থ করি নাই আমি একটা কবিতা মুখস্থ করেছি শুনে নেন লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লা বলো মারহাবা বেলাল জি হুজুর তুমি কবিতা ছেড়ে দাও এটা বলা যাবে না আয়ে বা কালেমার অর্থ তুমি জানো না রে বেলাল কই কি অর্থ কই কালেমার অর্থ খানা বন্ধ কই দিলাম খানা বন্ধ করে খানা খাতাম না তোমার এই খাবার খাওয়া লাগবে না কালেমা পড়লেই মজা লাগে আরো জোরে জোরে পড়ে কয় বেলালের কাছে আবার খবর আসলো মায়ের কাছে তোমার বেলাল তো কালেমা ছেড়ে দেয় নাই খানা ছেড়ে দিছে ক্ষুধার্ত অবস্থায় জোরে জোরে পড়ে কালেমা কয় বেলালকে ধরে নিয়ে আসো বেলালকে ধরে আনা হলো বেলাল রে তুমি কালেমা ছেড়ে দাও বলে হুজুর পৃথিবীর মধ্যে এটা পড়লে আমি শান্তি পাই আমার দেহের মধ্যে শান্তি লাগে আমার প্রাণের মধ্যে শান্তি লাগে উমায়া রে তুমি বুঝবা না এই আসমান জমিন সব কিছুর মালিক সব কিছুর মালিক হলো আমার আল্লাহ আল্লাহু আকবার বেলালকে কি করলেন বেলাল এই কালেমা না সারা পর্যন্ত বেলালকে যতক্ষণ পর্যন্ত কালেমা সারবে না
বেলাল কে প্রহার করো বেলালের প্রহার করা শুরু করলেন বেলাল মার খায় কদাত্ত অবস্থায় পাহাড়ের পাথরের উপরে পড়ে থাকে মরুপ্রান্তরে পড়ে থাকে বেলাল কে আঘাতের পর আঘাত করে বেলাল বেলাল কান্দার ডাক দে বলে মালিক ও মালিক জীবন যদি চলে যায় রে একটা সেকেন্ডের জন্য জন্য তোমারে না বলি আল্লাহ হায়াত মওতের মালিক তুমি আল্লাহ তুমি দয়া করো জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ বেলালকে বেতের আঘাত করে বেলালকে পাথরের আঘাত করে বেলাল কান্দার চোখের পানি ছেড়ে ডাক দে মানে কালে মার মালাটা পড়ছি আমি যত পার যন্ত্রণা দাও তুমি বলো যত পার এ দুনিয়ার মুসলমান হযরত বেলাল চোখের পানি ছেড়ে কান্দর কত যন্ত্রণা কত মার তারে দেয় মারতে মারতে বেলাল বেউস হয়ে জমিদের মধ্যে পড়ে যায় বেলালকে বারবার বুঝায় বেলাল রে জীবন চলে যাবে কালেমাটা ছেড়ে দে বেলাল চিৎকার করে কান্দার বলে আল্লাহ তুমি আমারে নিয়ে যাও তবু জবান থেকে কালেমা বাইর করো রে আফগানে যখন যুদ্ধ হলো রে মুসলমান আফগানে যখন যুদ্ধ হলো 500 কোরআনের হাফেজদেরকে ধরে আনা হলো হাতের মধ্যে কোরআন ধরে আছে ও মুসলমান দুনালা নাইফেল রাইফেল গুলো বুকের উপরে নিয়ে তাক করেছে বলে হয় কোরআন ছাড় নাই জীবন দে কোরআনের পাখিগুলো বলে আল্লাহর বিধান ছাড়ব না কোরআন আমার জীবন বিধান কোরআন আমার জান কোরআন আমার মা এই কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুতি আমরা 500 কোরআনের পাখিগুলো করাজ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল 500 পাখিদেরকে গুলি করে মারা হলো মরা পর কোরআনটা সুপে ধরে কালেমা পড়তে পড়তে জীবন দিয়ে গেল তবু কোরআন সারে নাই কালেমা সারে নাই আইরে মুসলমান বেলালের মতো যদি কালেমা পড়া লাগতো যদি কষ্ট হতো ইসলামটা জন্যে তাহলে ইসলামের পর দরদাস্ত ইসলামকে ভালোবাসতাম আজকে বাবার বাবা মুসলমান আমরা মুসলমান দাদা মুসলমান আমরা মুসলমান বেলালের মতো হাফজি গোলাম থেকে যদি মুসলমান হওয়া লাগতো আইরে মুসলমান তাহলে মুসলমানের ইজ্জত মুসলমানের শান ইসলামের মান বুঝতাম আজকে বুঝি না কারণ বাপদাদার ধর্মের মধ্যে জন্ম নিয়ে আজকে সেই অবজ্ঞ করি ইসলামটাকে অবজ্ঞ করি রে মুসলমান আল্লাহর রাসূলকে চিনলাম না আল্লাহর বিধান মানলাম না ইয়াউমুল কিয়ামতের ময়দানে কি জবাব দিব বুঝি আসে না জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুরা আমি যে কথা বলতেছিলাম বেলাল আক্রমণ করতে লাগলেন উমাইয়ার গোলামেরা এসে বলে হুজুর আজ একটা সপ্তাহ হয়ে গেল তার খানা বন্ধ খানা দিন একটু পানিও দিন আমরা তাকে এত আঘাত করেছি গায়ের চামড়াগুলো ছুলে গেছে রে বেলালের পুরো গা দিয়ে রক্ত ছড়ে বেলালের জিব্বার মধ্যে আমি পেরাক লাগায় দিছি বেরাকে বেলালের জিবার মধ্যে পেরাক লাগানো বেলালের হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি লাগাইয়া ফেলে রাখছি মরু প্রান্তরে ভরে রাখছি হুমায়ুন বলে গো বন্ধুরা শোনা গো জলদি যাও আমি হুকুম দিলাম এখন সময় আছে বেলালের জন্য বড় মায়াও লাগে বেলালকে বলো সেজন্য আমার অনুগত্য করে সেজন্য সেই ভগবান ভুলে যায় আল্লাহকে ভুলে যায় যদি সে কালেমা ভুলে যায় আমি তাকে উপযুক্ত বকশিস দিব তারে আমি আমার খাস কামরায় জায়গা দিব বেলাল যেন কালেমা ভুলে যায় আর যদি না বলে তাকে কিন্তু আবার যন্ত্রণা দিতে হবে আবার তারে তার শাস্তি বাড়াতে হবে বেলালের কাছে অপারটা দেওয়া হলো খাস কামরায় যাইয়া
এ হুকুম নিয়া যাইয়া গোলামেরা বলে বেলাল ও বেলাল তোর করুণ দৃশ্য দেখে আমরা সহ্য করতে পারি না রে বেলাল আমরা সবাই উলামার গোলামরা উমাইয়ার দাস আমরা সবাই উমাইয়ার গোলাম বেলাল রে একটা দাবি করব রে বেলাল একই সাথে বকরি চড়াইছি মাঠে একই সাথে কত ঘোরাঘুরি করেছি মাঠে বেলাল রে আমাদের চোখের সামনে থেকে তুই বিদায় হয়ে যাবি আমরা মানতে পারি না বেলাল রে তোর এই করুণ দৃশ্য আমরা দেখে সহ্য করতে পারি না তুই ভুলে যা তুই ভুলে যা তোর খোদারে ভুলে যা তোর মাওলারে ভুলে যা উমাকে খোদা বলে মেনে নে খোদা বলে মেনে নে উমারে যদি খোদা বলে মেনে নিতে পারিস উমায়া বলছে তারে তোরে খাস কামরায় চাকরি দিবে তোকে উপযুক্ত পুরস্কার দিবে তোরে রাজমহলের মধ্যে জায়গা করে দিবে বেলাল শুধু আল্লাহরে ভুলে গেলে খোদারে ভুলে গেলে বেলাল বলে এ আসমান জমিনের মালিক আমার আল্লাহ সেই খোদা তালাকে পাওয়ার জন্য আমার নবীকে পাওয়ার জন্য যদি জীবন চলে যায় আমি হাসি মুখে দিব তবু উমাইয়ার কাছে মাথা নত করব না উমাইয়ার গোলামেরা যে বলে হুজুর পৃথিবীর মধ্যে যদি সাত রাজার ধন দেওয়া হয় পৃথিবী যদি এক হাতে বেলালকে দেওয়া হয় ধন সম্পদ সব কিছু যদি বেলালকে দেওয়া হয় বেলাল তবু কালেমা সারবে না জীবন দিয়া দিবে কালেমা সারবে না অমায়ক কয় বেলাল যতক্ষণ পর্যন্ত না মরবে বুকের উপরে একটা পাথর চাপা দাও আর চাপা দেওয়ার আগে ঘোড়ার পিঠে তারে বাঁধ ঘোড়ার পিছে বাঁধিয়া তেজি গুণার পিছে সরাইয়া পুরো মহল্লাটা ভালো করে ঘোড়াও আমার হুকুম না মানলে কি কঠিন বিচার হয় এটা যেন অন্য লোকেরা দেখতে পায় ভয়ে যেন কালেমা সেরে দেয় আর বেলাল যদি না মরে তারপর ওর বুকের উপরে একখানা পাথর চাপা দিয়ে রাখবা হুকুম যখন তালিম করার জন্য রওনা হয়ে গেল বেলালকে তেজি ঘোড়ার পিছে বাঁধা হলো বেলাল জমিনের মধ্যে দিয়ে টানা হয় বেলালের গায়ের চামড়া গুলো ছিঁড়ে যায় রে বেলাল চিৎকার মেরে কান্দার বলে আমার আল্লাহ যত কষ্ট আসুক যত দুঃখ আসুক গল্লাম আমি গোলাম যেন তোমারে না ভুলে যায় তোমার হাবিবকে যেন না ভুলে যায় বেলালকে কষ্ট দিয়া হলো বেলালের গায়ের চামড়াগুলো ছুলে গেল পাথরে আঘাত লাগিয়া গোস্তগুলো অনেক জায়গা থেকে বাদান টুকরা অনেক খসে যায় বেলাল মরে না এন্তেকাল করে না বেলাল বেলালকে নিয়ে যা হলো মরু প্রান্তরে নিয়া বুকের উপরে পাথর চাপা দিয়া রেখে দেওয়া হলো বেলাল যতক্ষণ পর্যন্ত না মরবে তাকে সারা হবে বেলালের জবান দিয়া শুধু আওয়াজ বারে আহাদ 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 ও আমার আল্লাহ ও আমার আল্লাহ প্রতিটা নিঃশ্বাসের মধ্যে ডাকতে বলে আহাদ প্রতিটা নিঃশ্বাস নেয় আহাদ এই দৃশ্য দেখতে শুনতে পাইলেন ওই জামানার মধ্যে রাসূলের দ্বিতীয় প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন এই পাশের মহল্লার মধ্যে একজন গোলাম নবীর প্রেমী গো এই গোলামেরা ধরে রাখছে রে অপরাধের কালেমা পড়ার খবর শুনিয়া আবু বকর দূরে আসলেন মরু প্রান্তরে আইসা দেখে একখানা পাথর চাপানো রয়েছে এক যুবকের গায়ের উপরে যুবকের জবান দিয়ে শুধু বাইর হয় আহাদ আহাদ এর দৌড় দিয়ে লোকজনের কয় এর মালিক কে রে কয় মালিক উমাইয়া মালিকের বাড়ি চলে গেলেন উমাইয়ার কাছে যায় বলে উমাইয়া রে আমি জানতাম তুমি জ্ঞানী মানুষ তোমার মতো জ্ঞানী আর কেউ নাই উমাইয়া রে তোমার মতো জ্ঞানী আর কেউ নাই তবে তোমার মহল্লায় এই বেলাল যদি মারা যায় তোমার অনুগত্য সে হয় নাই যদি সে মারা যায়
মারা গেলে তুমি তো তার কাছে পরাজয় মানলাম ও মায়া কয় ঠিকই বলেছো রে আমি তো ভুল করেছি কয় আমাকে একটা কাজ করো আমিও দেশে যাব তোমার বেলালকে তো তুমি করাই করেছিলে কিছু অর্থের বিনিময় যদি ওই মরা বেলাল রে আমারে দিয়া দিত আমি ওরে নিয়ে যেতাম যদি পথের মধ্যে মারা যায় পথের মধ্যে ফেলে দিব না খাই আমি ওরে নিয়ে যাব ও মায়া কয় যা দিবা দাও কিছু সম্পদ পায় বেলাল রে দিয়ে দিলেন বেলালকে যাও হযরত তোমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দড়ি যাইয়া পাথরখানা সরাইয়া রে যখন পাথরখানা সরাইয়া দিছে বুকের উপর থেকে বেলাল জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আবু বকর ডাক দিয়ে বলে বেলাল যে কদমের পাগল তুমি হয়েছো রে যে মাওলার পাগল তুমি হয়েছো চলো যাই রে বেলাল চলো যাই নবীর কদমের মধ্যে বেলালকে ঘাড়ে করে নিয়ে গেলেন নবীর কদমের মধ্যে যায় নবীর ডাক দা সালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদমের মধ্যে গোলাম আনছি নবী গো নবী ভিতর থেকে বাইর হইয়া দেখে গা দিয়ে রক্ত ঝরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রক্ত ঝরে এই বাবারে শুকনো একটা মানুষ পাগল মতো মরা মানুষ দিয়েছে একবারই মরার মতো পড়ে আছে বেলালকে যখন নিয়ে নাসরুল্লাহর রাসূলুল্লাহর সামনে নামাইলেন বেলাল জমিনের মধ্যে পড়ে রইলেন নবী যখন সামনে আসলেন রাঙ্গ চরণ দেখিয়া রে নবীর কদমের মধ্যে চুমা লাগা দিছে রে আবার নবী ডাকতে বলে বেলাল আয় রে বেলাল আমার মুখে আগায় নবীজি তারে হাত ধরে উঠাইলেন দুটি হাত ধরে উঠাইলেন উঠায় বুকের মধ্যে টান দিনি কয় বেলাল তুমি আমার মাওলার এত ভালোবাসো রে বেলাল বেলাল রে তুই জীবনের বিনিময় আমার খোদারে বলিস না আমি নবীর পাগল রে বেলাল আয় আমার বুকের মধ্যে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই পরশ পাথরের হাতের সোয়া লাগিয়া আমি বেলালের জীবন ধন্য এখন যদি আমি মারা যাই আমার কোনো দুঃখ নাই আমার কোনো কষ্ট নাই আমি নূরওয়ালা নূর রহমাতুল্লিল আলামিনের কদম মুবারক শুনেছি জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া নূরের নবী প্রেমের ছবি নূরের নবী আসে কানের জান মায়া মেনার কলে আসল পূর্ণিমার চাঁদ বলেন মায়া মেনার কলে এ দুনিয়ার মুসলমান শুই না লাউ দরদি বাইরাং নবী বললেন বেলাল রে আজ থেকে আমার কদমের মধ্যে তোর জায়গা করে দিলাম জোরে বলেন মারহাবা বেলাল জি হুজুর আজ থেকে আবু বকর বেলালের সেবা যত্ন করো সুস্থ করো আর আমি নবীর কদমের মধ্যে বেলালের জায়গা করে দিলাম জোরে বলেন সুবহান বেলাল বলে নবীগণ পৃথিবীর সব কিছু ছাড়তে পারি আপনার কদম মোবারক ছাড়তে পারি না পৃথিবীর মধ্যে হদমা আউজুর পৃথিবীর মধ্যে উমাইয়া যত কষ্ট দিয়েছে অত কষ্ট আমি পাই নাই তবে আপনার কদম থেকে একটা সেকেন্ডের জন্য যদি আমার সরাইয়া দেন আমি বেলাল হয়তো আর বাঁচব না নবী বলেন বেলাল রে মাত্র একটা দিন কি হবে রে বেলাল হুতবা সাহেব আবু জেল আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নাই কতই না উত্তম হবে বেলাল কাঁদতে কাঁদতে চলে যায় আর বলে আল্লাহ
আমারে তুমি গরীব বানাইছো গরীব হওয়ার কারণে রাসূলুল্লাহর কদমে আমার জায়গা হলো না আল্লাহ তোমার হাতে যদি হায়াত থাক না থাকত যদি মানুষের হাতে হায়াত থাকত পৃথিবীর কোন মানুষ আমারে হায়াত দিত না উমাইয়া এমন মারা মারছে আমারে এত নির্যাতন করেছে রে আল্লাহ এটা যদি মানুষের হাতে হায়াত থাকত আমি মারা যেতাম তোমার হাতে হায়াত দিলে আমার মত আমার মত সবচেয়ে গোলাপ রে তুমি বাঁচায় রাখছো রে আমার আল্লাহ আল্লাহ তোমার হাতে যদি মানুষের ইজ্জত না থাকত ঈমান না থাকত পৃথিবীর মানুষ আমার ঈমান দিত না আমি গরীব মানুষ হাবশি মানুষ হওয়ার কারণে পৃথিবীর কোন মানুষ আমার ঈমান দিত না আল্লাহ ঈমানের মালিক তুমি হায়াতের মালিক তুমি আল্লাহ আমি হাবশি গোলাম আমার আমার আজকে নবীর কদমে জায়গা হলো না কাঁদতে কাঁদতে চলে গেলেন আমার আল্লাহ বলে জিবরিল আমিনকে ডাকতে বলে জিবরিল যা আমার হাবিবরে জানাই আমার নবীরে বলে দে আমার হুতবা লাগবে না সাইবা লাগবে না আবু জাহেল লাগবে না আবু সুফিয়ান লাগবে না আমার বেলালের চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না আমার বেলাল কাঁদতে কাঁদতে যায় রে ওই বেলালের চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না আমার হাবিবরে ডাক দে বল হুতবার প্রয়োজন নাই সাইবার প্রয়োজন নাই আবু জাহেলের প্রয়োজন নাই আবু সুফিয়ানের প্রয়োজন নাই আমার বেলালের চোখের পানি আমার কাছে অনেক প্রিয় জোরে বল আল্লাহু আকবার আল্লাহ নবী আর নবীর কাছে যে জিবরিল আমিন ডাক দে বলে মা নবী গো আপনার বেলাল চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে গেছে নবীগণ আল্লাহ সইতে পারে না আমি জিবরিলকে পাঠাইছি নবী গো তারে ডাক দে আনেন আমার নবী ডাক দেয় বেলাল ও বেলাল বেলাল কাঁদতে কাঁদতে বাড়ি যায় কাপড় কইলা জঙ্গলের মধ্যে কাঁদতেছে নবী বাড়ি গেলেন বাড়ি যে শুনতে পেলেন বেলাল বাড়ি নেই কোথায় গেছে এদিকে কাঁদতে কাঁদতে গেছে বেলাল দেখে জঙ্গলের মধ্যে বয়া বয়া কান্দের কাল্লা তোমার হাতে যদি হায়াত না থাকতো কেউ আমার হায়াত দিত না যদি বড় লোকের কাছে আজ যে ব্যবসা এখন বাংলাদেশে যে সেন্টিগ্রেড চলতেছে গরিব মানুষের এক কেজি চাউল কেনার কায়দা নেই তেল কেনার তোল কেনার কায়দা নেই আডাল কেনার কায়দা নেই সবজি কেনার কায়দা নেই সব বড় লোকরা কিনে কিনে গুদম ভরে রাখছে জোরে কোন ঠিক কিনা তদ্রূপ যদি হায়াত যদি আল্লাহর হাতে না থাকতো বান্দার হাতে থাকলে গরিব মানুষের সব হায়াত কিনে কিনে ওরা বাস্তা ভরে রাখতো ওর মা বাবার ভরে ভরে দিত তিন একদম কয়শো যত কয়শো বছর লাগবে হাজার বছর লাগবে মার জন্য বাবার জন্য কিনে কিনে রাখতো গরিব মানুষের হায়াত গুলো কিনে নিত জোরে বলেন ঠিক কিনা আমার বাবারা এই মানুষ যদি আল্লাহর হাতে না থাকতো আমাদের মতোই কালা মানুষের কেউ ইমান দিত না জোরে কন ঠিক কিনা সৈয়দ গোষ্ঠী আর মোল্লা গোষ্ঠী ওরাই ভাগযোগ করে নিত কথা কন ঠিক কিনা আমাদের পর্যন্ত দিত না বেলাল কাঁদতে কাঁদতে যাচ্ছে আমার নবী পিছন থেকে রাখছে বেলাল বেলালের হাউমাউ করে কান্দে বেলালের কান্না আরো বেড়ে গেছে নবীজি কয় বেলাল আর কান্দিস না বেলাল আরো জোরে কান্দে যদি সন্তানরে গালি দেওয়া পর রাগ করার পর যদি বাবায় ডাক দেয় আরো অভিমান বেড়ে যায় না কতক্ষণ ছেলেরা যদি রাগ করার পর ডাক দেওয়া হয় বেলা বাবা শুনে যা সন্তান দেখবেন আরো ফুপা ফুপায় কান্দে কিন্তু আব্বাই মাত্র আমার পরে রাগ করলে আবার ডাকলো ঘটনা নাকি নবীজির ডাক শুনে বেলাল আরো হাউমাউ করে কান্দে নবীজি কয় বেলাল আয় আমার বুকে আমি নবী তোর কথা দিলাম আর যতদিন তুই আল্লাহ আমার বেসায় রাখে তোর দুনিয়ার মধ্যে আমার আমার দায়রা থেকে আমার কাছ থেকে তোরে আর দূরে থাকা যাবে না জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না নবীর সাথে চলে গেলেন বেলাল নবীর বাড়িতে নবীর কাছে চলে গেলেন যা থাকতে লাগলেন মসজিদে নববীর মধ্যে রয়েছে সব কাজে ঘুরে বসে রয়েছেন হঠাৎ করে দিন রাত্রে বেলাল স্বপ্নে দেখছে রাত্রে বেলা সুবহানাল্লাহ বলেন না সারা রাত স্বপ্নে দেখছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সকালবেলা বেলাল উঠছে ঘুম থেকে হুজুর নবী গো বেলাল এত সকালে হুজুর আমি আজকে রাত্রে একটা স্বপ্নে দেখছি কি দেখছি কয় আমি আজকে স্বপ্নে দেখছি এইটা কয় কি দেখছি আল্লাহু আকবার এটা আমার কাছে জিবরিল আমিন অনেক আগে জানাইছে ধরে জানার লোকে চেপে যা আমার সাহাবীরা এটা শুনলে কি করবো বুঝতে পরের দিন আসিদ আসিদ মোহাম্মদুর রাসূলুল্লাহ
আছে বেটা কারণ বলিসনি কথাগুলো এটা আমারে জিবরিল আমি আগে শিখাইছি একদম আমারে হাতে গুনে শিখাইছে নবীজি আমারে শিখে তুরে কি কলো কে হুজুর আমি জানি না রাতে মেরে ঘুমাইতে আরে না কে যেন আমারে খালি একটা কয় আর আমি মুখস্থ করি কয় বেলাল বারবার বারবার কলি গুলো কয় হাইয়া আলাস সালাম حي على الفلاح سبحان الله بلال ارجو بلال جاوبنا الله اكبر الله اكبر لا আল্লাহ নবী ডাকতে বলে বেলাল চেপে যা কারুর বলিস রে বেলাল এবার এক এক দিন এক একটা কুলি মুখস্থ করে বেলাল নবী কয় বেলাল রে আয় ও বেলাল তুই যে যা মুখস্থ করেছি রে বেলাল সম্পূর্ণ কলিগুলো কি কইতে পারবি নিরি বেলাল নবী কয় বেলাল রে তোরে যে গুলো কথাগুলো আদানের ধ্বনিগুলো শিখাইল কে তোরে শিখায় রে বেলাল বলে হুজুর এই বাণীগুলো কে আমার শিখায় আমি বলতে পারি না যখন আমি কামরার মধ্যে ঘুমাইয়া যাই রে কে জনে আমার কানে কানে কয় বেলালদের আজান দে আদানের কলিগুলো মুখস্থ কর বেলাল রে আর দেরি করিস না সঙ্গে সঙ্গে আমি শুরু করে দিই উনি আমার শিখায় সারা রাত ভরে শুধু আদানের কলিগুলো বলতেই থাকি আমি জোরে বলো মার হাওয়া নবীজি সাহাবীদের ডাকলেন সাহাবীরা তোমরা আসদি সাহাবীরা এসে আমার বেলাল যেন কি বলতে চায় সুবহানাল্লাহ বলেন না কার বেলাল কথা কয় না রে আমার বেলাল কি যেন বলতে চায় সাহাবীরা বলে হুজুর ও কি কইব পাগল মানুষ হাফসি গোলাম গোলামের বাচ্চা গোলাম কিতা কইতো রে কথা বুঝেননি অশিক্ষিত মানুষ ওটা কিতা কইতো আমার নবী কয় তোমরা এত রাগ করো উত্তেজিত হও কেন বেলাল যেন কি বলতে চায় আমার নবী কয় বেলাল তুমি যেন কি করতেছো হুজুর আমি কব কয় কব কও সাহাবিরা কয় সাহাবিরা আমার নবী কয় সাহাবিরা তোমরা ধৈর্য ধরো শোনো আমার বেলাল যেন কি কইতে চায় বেলাল শুরু করছে আল্লাহ আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد
رسول الله حي على الصلاة حي على الصلاة حي على حي على الفلاح الله اكبر بلال اذان এখনো বেলালের মসজিদে সৌদি আরবে যারা গেছেন মদিনায় যারা গেছেন হজ করতে বেলালের মসজিদে ঠিক এই রকম আযান হয় বেলালের মসজিদের আযান হয় বিশ্ব জাকের মঞ্জিলে জোরে বলেন ঠিক কি না এমনি কি আর আটটসি গেলে মানুষ পাগল হয় আটটসি দরবারে যখন আজান পড়ে বেলালের সুর মানুষ সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে পাগল হয়ে যায় ওযু করার জন্য পাগল হয়ে যায় নামাজের জন্য জোরে বলেন ঠিক কি না আর আমাদের আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার ঠিক কি না আবার কেউ আল্লাহু আকবার বাণী তুমি শুনাইলার বেলাল সাহাবীরা বলে হুজুর বেলাল এই বাণীগুলো কই ফেল আমার নবী কয় বেলাল রে জিবরীল আমিন শুনাইছিল বেলাল মুখস্ত করেছে রে আমি নবীর কথা যখন জিবরীল আমিন অন্তরে ওহি গুলো দিয়া যখন আইতু আজানের ধ্বনিগুলো শুনাইতো আমি যখন গুনগুন করে কইতাম আমার বেলাল এত আশিক ছিল এত ভালো ছিল পাশের কামরায় বইয়া বইয়া আমার বেলাল মুখস্থ করেছে জোরে জোরে বলো মার হাওয়া আর একটু জোরে কোয়া যাইব আমার নবী ডাকতে বলে সাবিরে রে ও আমার সাবিরে রে তারি করিস না শুই না আজ থেকে আমি নবী ঘোষণা করে দিলাম আমি নবী আজ থেকে ঘোষণা করে দিলাম রে আজ থেকে ইসলামের প্রথম মসজিদ হিসেবে আমি নবী হলাম ইমাম আর আজ থেকে আমার মসজিদের মসজিদ হবে আমার আদরের বেলাল জোরে বলো মারহাবা আরো জোরে সাহাবীরা চিন্তা করে কিতা করে রে আমরা এত গণী গণী মানুষ হাফেজ কারি মুক্তি থাকতে নবীজি বেলাল রে দেয়া আজাদ দিয়াইব বেলাল রে জিবা ফুটা করা জেরা তুতলা মানুষ বেলাল কেমনে কথা কইব বেলাল আজান দেয় সাহাবীরা ভুল ধরার জন্য ব্যস্ত যারা আজকে আমি মাহফিলে আইছি কিছু মানুষ ভুল ধরার জন্য ব্যস্ত যারা কোন আছে না কথা কয় না বেলাল বয়া বয়া আজান দেয় প্রতিনিয়ত নবীজি নামাজ পড়ায় সাহাবীরা ভুল ধরে কোনটা ভুল ধরা যায় এখন সিনের জায়গা সোয়াত সোয়াতের জায়গা সিন আশহাদু আল্লাহু আকবার বলেন আশহাদু এই জায়গা সিনের জায়গা সোয়াত সোয়াতের জায়গা সিন উচ্চারণ হয় কথা বুঝলেন সাহাবীরা বলে হুজুর সর্বনাশ কে কি আছে কে হুজুর বেলাল তো মারাত্মক ভুল হয় কে কি কও কয় হ্যাঁ বিশাল ভুল হয় কে কোথায় কয় হুজুর সিনের জায়গা সোয়াত সোয়াতের জায়গা সিন বেলাল আজান যদি ভুল হয় ধুরায় পড়া যাবে না আর ধুরায় আজান দিও নামাজ যদি ভুল হয় আবার পড়া যাবে ধুরায় পড়া যাবে কিন্তু আজানে ভুল করলে তো হইতো না আমি কয় হ্যাঁ তাই তো কথা কথা বুঝলি আমার নবী কয় কি হয়েছে কয় বেলালের ভুল হয় আমার নবী কয় বেলাল তোমার নাকি ভুল হয় সুবহানাল্লাহ বলেন না নবী কি জানে না নবী জি গায় বেলাল রে বেলাল কাজী হুজুর কয় তোমার নাকি ভুল হয় বেলাল কা হুজুর আমি জানি না আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে সুবহানাল্লাহ বলেন না দেখেন না কেউ দশটাকে দশটা গারে নেয় না
আমার নবী কয় বেলাল তোমার ভুল হয় কয় হুজুর আমি এটা বলতে পারি না আমার আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে সাহাবীরা কয় হুজুর বেলালের বিশাল ভুল হয় কয় কোথায় কয় সিনে জায়গা সুয়াত সুয়াতে জায়গা সিন এত বড় ভুল হুজুর নামাজ পড়া ওই না ওই আযান দিলে হইতো না আমার নবী কয় বেলাল তুমি আর আজ থেকে আযান দিও না আজকে থেকে আমার সাহাবীরা আযান দিব তোমাদের ভিতর যে ভালো পারো সে আযান দিবা বেলাল কয় জি হুজুর আমি রাজি সুবহানাল্লাহ বলেন না নবী জি আযান বন্ধ করে দিলে বেলালের আযান বন্ধ করে দিছে বেলাল আযান দিতে যায় না ওদিন নবী ঘুমাইছে রাত চলে যায় রাত যেতে 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 রাত কত রাত চলে যায় শেষ হয় না জিবরিল আমিন আয়া কয় নবী কয় আযান হুজুর আযান হইতো না আযান হইব না আজকে আর আরশ মহল্লার মালিক আজকে আযান শুনবো আপনার আযান আজকে আরশ ওঠে নাই আজকে মসজিদে নববীর আযানটা আরশ পশু পাখি সবাই অপেক্ষা আছে আযানের জন্য সকাল কি হইব না আযানও কি শুনবো না নবী যে লাফ দিয়ে উঠছে ওইটা কয় এ আমার সাহাবীরা আযান হইছে না দৌড়ে এসে সাহাবী কয় হুজুর আমি আযান দিছি সুবহানাল্লাহ বলেন আবু বকর কয় হুজুর দিছি রে দিছি আযান আমি দিছি ওমর কয় দিছি উসমান কয় দিছি আলী কয় দিছি নবী কয় একটা আযান এতগুলো সাহাবীরা দিলা আমার জিবরিল জানাইলো এখনো আযানের দুনিয়ার স্মরণ ওঠে নাই নবী কয় দেরে আযান দে জলদি করে আযান দে সাহাবীরা বলে হুজুর আযান আমি দিছি আযান দিয়েছি গো নবী আমার নবী কয় জিবরিল আযান নাকি হয়েছে জিবরিল কয় হুজুর আযান কে দিছে আমি জানি না তবে আজকে রাজা আরশে উঠে না আমার আল্লাহ আমারে পাঠাইছে আরশ মহল্লার মালিক আযান শুনবো আযান আজকে ওঠে নাই সবে সাথে কইব না আযানও হইব না আমার নবী কয় বেলাল রে আর দেরি করিস না আর দেরে আযান দে আর দেরি করিস না অনেক দেরি হয়ে গেছে আর দেরি করিস না বেলাল নবী কয় বেলাল আজু কয় হুজুর আমার তো ভুল হয় কয় দে আযান তুই বেলাল উঠে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে আরো জোরে পূর্ব আকাশের সূর্য আমার লালাবরণ হয়ে গেছে আমার নবী ডাক দে কয় বেলাল জলদি দে জলদি দে রে আযান আযান শেষ হয়ে গেল নবীজি নামাজে দাঁড়ায় গেলেন নবী হলেন ইমাম মসজিদ হলো হযরত বেলাল নামাজ শেষ করে নবী সালাম ফিরে আর দোয়া করিয়া নবী বললেন সাহাবীরারে আমি তোমাদের বলি আমার বেলালের ভুল তো দেইও না যতদিন পর্যন্ত আমি নবী দুনিয়ার মধ্যে জিন্দা আছি শরীয়তে তোমাদের মধ্যে আছি এই মসজিদের মর্জিনার দ্বিতীয় কেউ হবে না এই মসজিদের মর্জিনা আজ থেকে আমি নবীজি আমার বিলালের ঘোষণা করে দিয়ে গেলাম হযরত বেলাল মসজিদের নববীর মধ্যে নবীর পার্সোনাল একদম স্পেশাল মজ্জন হয়ে গেল সুবহানাল্লাহ বলেন না আরো জোরে কি ইন্তিকাল করলো এ দুনিয়ার মুসলমান বেলাল ছিল রাসূলুল্লাহর রওজায় পানি ছিটানোর দায়িত্ব হযরত হাসান হুসাইন নবীকে রওজার মধ্যে রাখলেন অনেক ইতিহাস তো বলতে সময় পাব না বন্ধুর দিলের কান্ডা লাগা শোনে না এ দুনিয়ার মুসলমান রাসূলুল্লাহ বিদায় হয়ে গেছে রে নবীজির প্রেমে পড়ে গেছে বেলাল নবীজির সেদিন হযরত আবু বকর হযরত উমর উসমান আলী সবাই নবীর রওজার মধ্যে রাখার সময় হযরত আলী দাঁড়ায় আসের মাথার গুড়ি হাসান হুসাইন রওজার মধ্যে নামছে আমার নবীর দেহ মুবারক রওজার মধ্যে রাখলেন নবীজির ঠোঁট দুটি বিড়বিড়ি করে না রে নবীজির ঠোঁট দুটি চোখ দুটি বিড়বিড়ি করে না রে হুসাইন কয় হাসান রে নানা মনে হয় মরে নাই নানা জিন্দা হুসাইন মুখ লাগা দিছে নানার মুখের গুড়ির কান লাগা দিছে দেখে আওয়াজ একটা বাইর হয় ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি জোরে বলো মারহাবা নবী কি বিদায়ের পরে এ মুসলমান পানি ছিটানোর দায়িত্ব ছিল হযরত বেলাল সবাই যখন বিদায় হয়ে গেল বেলাল কান্দার কয় নবী গো
আজ থেকে আমি আর এখানে নাই যে দেশে যে এলাকায় যেখানে আমার নবী নাই আমি বেলাল আর থাকতে পারব না আমি নবীর কদমের মধ্যে কি লয়ে থাকব রে কেরে আমি কারে আজান শুনাইব কে আমার ভালোবাসে বিলাল বলে ডাক দিবে আমার নবী নাই রে নবী নাই শরীয়ত নাই আমি বেলাল আর একটা মিনিটের জন্য মদিনায় থাকব না কত ভালোবাসা কত ভালোবাসা কাটুরিবাদী জবান বন্ধুরা রে নবীর রাউজায় সালাম দিয়ে জিয়ারত করে বলে নবী গো এ মদিনার মানুষেরা তোরা কে মারে আর ভালোবাসবি আমার নবী যেমনি ভালোবেসেছিল রে আমার নবী যেমন আদর করেছিল মদিনার মানুষ রে আমি বেলাল কি তোরা এরকম ভালোবাসতে পারবি রে আমি নবীর প্রেমে পাগল নবীর সারা কেমনে বাঁচবো আমি আর মদিনায় থাকবো না রে এ মদিনার মানুষরা যেখানে আমার নবী শরিয়াতে নাই আমি বেলাল আর থাকতে রাজি না নবীজির সৌজা থেকে বিদায় নিয়ে কাঠুরি বাঁধিয়া বেলাল রওনা হয়ে যায় চলে যায় মদিনা থেকে যাইতেছে ফিরে ফিরে চায় মদিনার ছোট ছোট মাসুম বাচ্চারা কয় বেলাল তুমি যেও না থাকো তোমাকে আদর করব বেলাল ডাক দে বলে মদিনার ছেলেরা রে তোরা কি আমার আগের মতো ভালোবাসবি আমার নবী যেমনি ভালোবেসেছিল রে আমি বেলাল দুনিয়ার সমস্ত দুঃখ বলে গিয়েছিলাম আজকে তো আমার নবী নাই রে আমি তোদেরকে থুয়া চলে যাই এ মদিনার যুবকেরা যুব নারীরা মহিলা মেয়েরা পুরুষেরা তোরা কি আমার আগের মতো ভালোবাসবি নাকি আমি বেলাল রে কষ্ট দেবে রে আমার কেউ ব্যথা দিলে কে প্রতিবাদ করবে কে আমার পক্ষে আসবে রে মদিনার ছেলেমেয়েরা এ মদিনার মাটি আমি বেলাল আর থাকবো না তোদের মাঝে থাকবো না রে আমি বিদায় আমি বিদায় আমি বিদায় বেলাল কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে মদিনার মানুষ অনেক ঠেকানোর চেষ্টা করলো বেলাল থাকো তোমাকে আমরা আদর করব ভালোবাসবো তোমাকে সম্মান দিব তুমি যেও না আমাদের থুয়া নবীজি চলে গেছেন তুমিও চলে যেও না নবী ঘুমায় আছে রওজা পাকে তুমি চলে গেলে আমরা তোমাকে দেখে সান্ত্বনা পাবো তুমি আজান দিলে নবীর কথা মনে আসবে তুমি যেও না বেলাল কয় তোমরা থাকবে কিন্তু আমি সহ্য করব কেমনে আমার নবীর কথা যখন মনে পড়বে আমি তো সহ্য করতে পারবো না নবীর রওজা ছেড়ে চলে গেলেন বেলাল ছয় মাস পরে অনেক ইতিহাস আমি ওদিকে আর যেতে পারবো না আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ ছয় মাস পরে আমার নবীজি স্বপ্নে দেখাইলেন বেলালকে ডাক দে বলতেছে বেলাল আমি নবীরে থুয়া তুই রইলি আমার কি তোর দেখতে ইচ্ছা করে না ও বেলাল তুই না আমার থুয়া থাকতে পারতি না আমার এত ভালোবাসতি বেলাল আর ছয়টা মাস হয়ে গেল একবার কি তোর মনে আমার কথা মনে পড়লো না আল্লাহু আকবার বলেন আরো জোরে আরো জোরে বেলাল ওখান থেকে পাগলের মতো ছুটে আসলেন নবীজির রওজা পাকে এখানে এসে নবীর রওজা পাক কি করলেন জিয়ারত করলেন এরপরে আবার ওই আজান দিলেন আজানের ইতিহাস অনেক ইতিহাস আমার ভাইয়েরা হজরতে বেলাল নবীর এসকে পড়িয়া হুসাইনের অনুরোধে যখন আজান দিলেন দুনিয়া থেকে হজরতে বেলাল চিরতরে বিদায় হয়ে গেল আল্লাহু আকবার বলেন আমার বাবারা জোরে জোরে পড়েন কালে মার মালাটা পড়ছি আমি যত পার যন্ত্রণা দাও গ তুমি বল যত পার যান মানি না মানি না হার যে মানি না মানি না মানি না হার যে মানি না হায়াত মউতের মালিক তুমি কালে মার মালাটা পড়ছি আমি যত পার যন্ত্রণা দাও আমার সাথে সাথে জোরে জোরে পড়েন কালে মার মালাটা পড়ছি আমি যত পার যন্ত্রণা দাও গো তুমি বল যত পার এ রহি রহমান
আমার জীবনের মালিক এই কালেমার মালাটা পড়ছি আমি যত পার জান তনা দাও গো তুমি বলো যত পার এ ভাই মুসিবতের জামানা জোরে বলেন না কালেমার মালাটা পড়ছি আমি যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো যত পার মানি না হার যে মানি না হায়াত মউতের মালিক তুমি কালেমার মালাটা যত পার যত তুমি বাঁচালে বাঁচি আমি তুমি খাওয়াইলে খাই গো আমি বলো তুমি বাঁচালে বাঁচি আমি তুমি খাওয়াইলে খাই গো আমি জীবন বিধানের মালিক তুমি জীবন বিধানের মালিক তুমি কালেমার মালাটা পড়ছি আমি যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো যত পার এই ইমানদাররা জোরে কালেমার মালাটা পড়ছি আমি যত পার যা এ রই মালিক তুমি কালেমার মালাটা যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো যত পার যন্ত্রণা উনি কি করলেন আজান দিতে যায় নবীরেশকে দুনিয়ার মধ্যে বেউসে পড়ে গেলেন এরপরে বেলালের প্রাণ পাখি উড়ে চলে গেল আল্লাহ আমাদের কবুল করুক নবীর প্রেমে যেন জীবন জীবন কাটাইতে পারে জোরে বলুন আমিন আরো জোরে বলেন আমিন অনেক বিস্তারিত আরো বাকি আলোচনা আছে আল্লাহ যদি আমাকে বাসায় রেখে আরেকদিন বলবো যেহেতু বারোটা বেজে গেছে আমি আর আলোচনা নয় আর আলোচনা করতে পারবো না আপনারা সকলে এটা নবীজিকে সালাম জানায় নবী No, no.